মুখ দেখলে মন বোঝা যায়, আমরা সবাই খুশি কল্পনায়, টাইম পাস করার জন্য কেউ রাইটিং, রিডিং, গার্ডেনিং করে, অনেকে তো ফেসবুক মেসেঞ্জারে চুম্মাচাটি করে, ব্যাপার না নিজেরই সময় খারাপ চলতেছে। অ্যাপ স্ক্রল করার সময় এই ছবিটি আমার নজর কেড়ে নেয়। আগ্রহ নিয়ে ছবিটি দেখার পর উপরে থাকা ক্যাপশন দেখে আই এম তো অবাক। উহেওয়াল উহেওয়াল লাই লাভার্স, হাই হ্যালো হাউ আর ইউ, আই মিন কেমন আছেন। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ঠিক তত সহজে তার অপমান ভুলে না। আজকের পোস্টের শিরোনাম হচ্ছে সমুদ্রে ভাসমান কোনো নৌকার দৃশ্য না, এটা সোফার সেরা অংশ। বোরখা পরে গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তার রাগ ভাঙানোর জন্য, এখন নাকি তার ভাই আমাকে ছাড়া বাঁচবে না। সো লেটস রিড সাম ফরেন্সিক রিপোর্ট অফ দ্যাট পোস্ট। আপনার শৈল্পিক চিন্তাভাবনা প্রশংসার দাবি রাখে, অতি সামান্য একটা জিনিসকে কত বিশালভাবে উপস্থাপন করলেন। হয়রান হওয়ার কথা হচ্ছে এই যে উইলবার রাইট এবং অরবিল রাইট দুই ভাই 1903 সালে 17ই ডিসেম্বর সর্বপ্রথম নিয়ন্ত্রিত শক্তিসম্পন্ন বিমান আবিষ্কার করেন। বিমানে জানালার পাশে বসে হাওয়া খেতে খেতে উগান্ডা যাচ্ছিলাম আর মোবাইল গুতাগুতি করছিলাম, হঠাৎ এই পোস্টটা আমার চোখে পড়ে। পোস্টটা দেখে হাসির চোটে আমার মোবাইলটা পড়ে গেল, কিন্তু আমাকে তো হা হা দিতে হবে, জীবনে মায়া ভুলে লাফ দিলাম মোবাইলে পিছে। 5 মিনিট উড়ার পর উত্তর বিষুবরেখা বরাবর 45 ডিগ্রি অক্ষাংশে ভূতাপীয় অঞ্চলে এসে মোবাইলের নাগাল পাই, সাথে সাথে পোস্টে হা হা দিয়ে দিলাম। এখন শান্তি লাগতেছে, এখনও নিচের দিকে পড়তেছি, নিচে সাগর দেখা যাচ্ছে, সাগরে হাঙর হা করে আছে আমাকে খাওয়ার জন্য, আমি মনে হয় আর বাঁচবো না, কিন্তু কোনো আফসোস নেই, আমি তো ফুস্টে হা হা দিতে পেরেছি। পৃথিবীতে 4টি কাজ করা অসম্ভব, পিঁপড়া ঠুটে লিপস্টিক লাগানো, হাতিকে কুলে বসানো, মশাকে কাপড় পরানো আর এ ধরনের পোস্টকারীকে মানুষ বানানো। ধর্মিয়া কথাবার্তা ফাজলামি করে কইবেন, এটা সত্যি সমুদ্রের মাঝে নৌকার দৃশ্য। মানুষের জীবনে পারফেক্ট হওয়াটা জরুরি না, সৎ থাকাটা ইম্পর্ট্যান্ট। ছেঁড়াটাও শৈল্পিক, ছেঁড়া থেকে যদি ভালো কিছু হয় তাহলে ছেঁড়াই ভালো। কি খেয়ে মিম বানাস ভাই, তাদেরকে বলে দে সবাই স্রোতে গা ভাসায় না, এটা সত্যি নৌকা। লে সাংবাদিক, শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে, আমি বিশ্বাস করি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।